হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, এই যে বিকেলবেলা আমার হাজব্যান্ড এই যে গাছতলা পড়েছে ও ওখানে জল দিচ্ছে। জল দেওয়ার পর আমরা এখন একটু বাজার যাব, একটু টুকটাক শপিং করব। আমার ননদের বাড়ি যাওয়ার আছে, মানে আমার ননদের ছেলে যে রিভু, ওর হচ্ছে বার্থডে, তো সেই জন্যে কালকেই যাব আমরা। তো ওর দেখলাম যে শ্যুটা নষ্ট হয়ে গেছে, তো শ্যু জেনারেলি পরে না, তো এখন ঠান্ডা পড়ে গেছে, তো সেই জন্য ওর জন্য একটা শ্যু নেব, আর আমার শাশুড়ি মায়ের জন্য হয়তো একটা চটি নেব স্লিপার্সগুলো ঘরে পরার জন্য, আর ওরকম টুকটাক টুকটাক এটা সেটা একটু শপিং করে তারপরে বাড়ি ফিরব। ঠিক আছে, তো চলো আগে শপিংটা করে আসি, তারপরে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো বন্ধুরা, এই যে জুতোর দোকানে পৌঁছে গেছি। আমার হাজবেন্ড এখন দু তিনটা জুতো নিয়ে ট্রায়াল দিচ্ছে, তো কোনটা পছন্দ হয় দেখা যাক, পরে পরে একটু দেখুক। যেটা পায়ে একটু বেশি সেট হচ্ছে, যেটা একটু কমফোর্টেবল লাগছে, সেটাই নেওয়া হবে। তো এখান থেকে নিয়ে তারপরে আমরা আর যদি টুকটাক কিছু কেনাকাটি করা থাকে করব, তারপরেই বাড়ি চলে যাব। তো দেখো বন্ধুরা, আগের দিন যে মেলায় গেছিলাম সেদিন কি কিনলাম, আর আজকে দোকান থেকে কিটা নিলাম সেটা দেখাবো। কুচাও দেখাবে আমার সঙ্গে। এটা কি মামা, কি সেট এটা? দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ভূত। এটা হচ্ছে ভূত, এটা স্টেথোস্কোপ। আমরা এটা ডাক্তার ডাক্তার খেলবো। কি খেলবো? তো পূজা একটা ডক্টর সেট নেওয়া হয়েছে, আমরা এটা নিয়ে ভিডিও করব নাকি? আর এটা খুলতে হবে, এটা খুলতে হবে, এটা আজকে খুলতে হবে না, পরে খুলবো আমরা। তো কালকে আমরা আমাদের ননদের বাড়ি যাব, সেই জন্য এখন দেখিয়ে নিচ্ছি। কি হলো কি হলো, হাত ঢুকে গেছে বোকাটা, হাত ঢুকে গেছে বোকাটা। তো ওইটা আর মেলা থেকে এই যে একটা কাঁচি নিয়েছি, আমার ছোট কাঁচিটা হারিয়ে গেছিল, তো সেই জন্য এটা একটা ছোট কাঁচি নিয়েছি। আচ্ছা, এটা আমার বেটুর। হ্যাঁ, আর এটা একটা হেয়ারের চুলের গার্ডার নিয়েছি। তো এইগুলোই নেওয়া হয়েছে। আর জুতোটা দেখাচ্ছি দাও। আচ্ছা, এটা খুলে দিই, পাপার জুতোটা দেখিয়ে দিই। ঠিক আছে, এই দেখো, এইটা হচ্ছে আমার হাজবেন্ডের শ্যু। এই যে এইটাই সিলেক্ট করলো, তো ব্লু কালার সবসময় প্রচুর ফেভারিট, তো এটা নিয়েছে। তো এগুলো দেখিয়ে দিলাম এখন তোমাদেরকে, কেননা কাল থেকে যেহেতু চলে যাব সেহেতু আর দেখানোর সময় হবে না। এখন এগুলো খেলবে বলছে, ওকে খুলে দিই না হলে আমার মাথা খারাপ করে দেবে। তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এই যে আমার ব্যাগ গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর পূজা এই যে এদিকে ঘুমিয়ে গেছে। ও ঘুমিয়ে যেতেই একটু আমি কাজটা ঠিকঠাক করে করতে পারলাম, তো এখন ঘুমিয়ে পড়বো আমিও, কেননা কালকে সকাল থেকে উঠে বেরিয়ে যেতে হবে। প্রথমে পাতলিতে ক্যাম্প আছে, তারপরে সেখান থেকে হয়ে আমার ননদের বাড়ি যাব। ঠিক আছে, তো এখনকার মতন গুড নাইট জানিয়ে দিচ্ছি, আবার কাল সকালে তোমাদের সাথে কথা বলবো। ঠিক আছে, গুড মর্নিং বন্ধুরা। তো দেখো, এই যে সকাল সকাল মোটামুটি সব কিছু গোছানো গোছানি হয়ে গেছে, পূজাকে খাওয়ানো হয়ে গেছে, আর আমি এই যে এদিকে গ্যাসে জল বসিয়ে দিয়েছি, একটু স্নান করে নিব, কেননা এখান থেকে আবার পাতলিতে গিয়ে তারপরে আবার সেখান থেকে রান্নাঘরে দেরি হয়ে যাবে। তো সকালবেলা স্নান করা তো এমনিতেই অভ্যেস আছে, তো সেই জন্য স্নানটা করে নিব, স্নান করে একদম রেডি হয়ে বেরিয়ে যাবো। ঠিক আছে, তো চলো আগে স্নানটা করে নিই, তারপরে এসে আবার কথা বলছি। তো দেখো, আমরা রেডি হয়ে গেছি নাকি মনে? কোথায় যাবো আমরা? হ্যাঁ, তো চলো তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ি নাকি? হ্যাঁ। আমরা কিসে যাবো? গাড়িতে আর ট্রেনে? হ্যাঁ চলো উঠে পড়ো, স্কুটিতে উঠে পড়ো। কি রে, কি ব্যাপার, কোথায় এসছিস মামা?
দেখছো আমার সেন্টার এই মাসিগুলোর সঙ্গে পরিচয় হয়েছে সেই বেগুনি শাড়ি এই বেগুনি শাড়ি তাদের নাম জানো তাহলে কথা বলো শুধু একটা মাসির কাছে ঢুকে থাকলে হবে নাকি সবার সঙ্গে পরিচয় করতে হবে কি বলছে জানে নাম ভুলে গেছো সবাই বাজে ছেলে বলবে বলে দাও নামটা বলে দাও ভীষণ বদমাশ তুমি দেখে মনে হচ্ছে নাকি তো দেখো আমরা এই সেন্টারে পৌঁছে গেছি পূজা এই যে দীপালিদের কোলে বুঝে বসছে এখন একটু ইঞ্জেকশন দেওয়ার কাজগুলো হয়ে যায় তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব তারপরে বাস ধরে বাড়ি গেলেই আজকের এই টোটাল রুটিনটা কমপ্লিট হবে ঠিক আছে ভ্যাকসিন দেওয়ার কাজটা কমপ্লিট হয়ে যাক তারপরে যখন বাসে উঠবো তখন আবার কথা বলবো দেখো বন্ধুরা আমাদের বাস ছেড়ে দিয়েছে আমরা বাড়ি দিয়ে দিয়েছি আমার ননদের বাড়ির উদ্দেশ্যে তো বাসে মোটামুটি এক ঘন্টা খানিক জার্নি করতে হবে তারপরে নেমে আবার 15-20 মিনিট মতন আবার একটা বাস ধরতে হবে মানে দুটো বাস ধরে আমাদেরকে যেতে হবে তোমার বেটা ডালমুট খাচ্ছে আর তোমাদেরকে হাই করছে দাদাকে হ্যাপি বার্থডে বলেছিস তো দেখো বন্ধুরা আমরা এই যে পৌঁছে গেছি আমার ননদের বাড়ি এর পরের থেকে আর ব্লগটা নেক্সট দিন দেব তো দেখতে থাকো তোমরা আমার চ্যানেলটা এভাবেই আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের মতন আসছি টাটা